হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে জিজ্ঞাসা করো না কেমন আছেন, কারণ আমি নিজেই ভালো নাই, আপনাদেরকে কীভাবে জিজ্ঞাসা করি। আপনারাও ভালো নাই, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন। আমাদের সবারই পছন্দের একটা গেম বা সিমুলেটর ইন্দোনেশিয়া, যেটার মধ্যে আমরা বাংলাদেশি গেমস মানে বাংলাদেশি বাস বাংলাদেশি ম্যাপ অ্যাড করে আমরা সেই ফিল্ডটা করতাম, যাদের কম্পিউটার নাই, যাদের পিসি নাই। অনেকজন ইউরোট্রাক সিমুলেটর খেলতে পারে না, এমনকি আমিও খেলতে পারি না, যেটা একদম সত্যি কথা। আমার ল্যাপটপ আছে, বাট আমার ল্যাপটপ অতটা ভালো ল্যাপটপ না যেখানে আমি বা সিমুলেটর ইউরোট্রাক সিমুলেটর খেলতে পারবো। নাহলে আমি অবশ্যই ইউরোট্রাক সিমুলেটর নিয়েও ভিডিও আপলোড করতাম। তা আমি যাই আপনাদের সামনে পেশ করি সব আমার মোবাইলেই গেমস। তো যাই হোক, খুব খারাপ লাগলো, আমি যেখান থেকে অ্যানাউন্সটা শুনি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, বিডি বাস লাভার ভাইয়ার চ্যানেল থেকে। আমি ওনার চ্যানেলটাই ফলো করি। তো তার ভিডিও দেখে যা বুঝলাম যে মালিওর যে ওনার, ওনারা বুঝতে পারতেছে যে আসলে ওনাদের গেমসটা মানে আসলে একটা জিনিস কি, আমরা যদি একটা জিনিস তৈরি করি, আমাদের এখন সেটা যদি দেখি যে অন্য কেউ আমরা যেভাবে তৈরি করছি সেটার পরিবর্তন করে তারা ইউজ করতেছে, তো সেটা স্বাভাবিক, এটা আমাদের খারাপ লাগবে। হ্যাঁ, আমরা যদি সেটা তো আমরা বুঝবো না যে তাদের উপকার হচ্ছে, তাদের ভালো লাগতেছে। যতই হোক, আমি যেভাবে জিনিসটা তৈরি করছি সেভাবেই ইউজ করতে হবে। এখানে আবার মনে করেন যে এই গেমসের ওনার মালিও গেমসের ওনার, তো তারাও তাদেরও প্রফিট কম হচ্ছে, তো সব দিক থেকে তাদের প্রবলেম হচ্ছে, বিধায় তারা এই সিদ্ধান্তটা নিচ্ছে। আমি মনে করছিলাম হয়তো বা এপিকে খেলা যাবে না, আমি এইটা মনে করছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম এবং তার চ্যানেলে কমেন্ট করেও জানতে পারলাম যে না, বাস পর্যন্ত খেলা যাবে না, এমনকি ওটার মধ্যে ওবিবি সেট করেও খেলা যাবে না। তো যাই হোক, খুব খারাপ লাগলো, হয়তো বা এইটার মধ্যে হয়তো মামা ভাগ্নের ভিডিও আর দিতে পারবো না। আমার সবথেকে বেশি খারাপ লাগলো এটাই, হয়তো দিতে পারবো, কিন্তু আসলে এখন যে বাংলাদেশি বাসগুলি অ্যাড করে একটা খেলার যে মজাটা পাইতাম, হয়তো বা সেটা আর পাবো না। আমি আসলেই খুব খারাপ লাগছে। আমার ইউটিউব চ্যানেলের মূল ভিডিও টপিক ছিল এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। আমি শুরুতেই দেখছেন, আমি প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যদি দেখি আমি এই গেমসটা আপলোড করে দেখি, সাপোর্ট যদি পাই তাহলে আমার চ্যানেলের মূল গেমসের মানে ভিডিও রাখবে এটাই। তো আমি খুব ভালো সাপোর্ট পাইছি, কিন্তু আজকে যেই মূল গেমসটা নিয়ে আমি ইউটিউব চ্যানেল খুললাম সেটাই মানে ডাউন হয়ে যাচ্ছে। তারপরও দেখি আপডেটটা আসুক, এখন অনেকজনে বলতেছে আপডেটটা না দিলে নাকি এটার মধ্যে এইভাবে খেলা যাবে, এখন আমি এটা শিওর না, দেখি আপডেটটা আসুক। তারপরও যদি ওনারা সিদ্ধান্ত চেঞ্জ করে, এমন হইতে পারে সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না। যাই হোক, আপনারা যদি আমার অ্যানাউন্সটা ভালো মতো আপনারা যদি না বুঝেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা সেটা দেখতে পারেন, সেটাও শুনতে পারেন। কারণ উনি সরাসরি মালিও যেখানে ওনারা মেসেজটা করছে, মালিও কোম্পানি ওনার, তারা বলছে যতটুকু সে বুঝতে পারছে সেখানে বলছে। তো যাই হোক, সবাই মন খারাপ করে আর কী লাভ, মন খারাপ করে লাভ নাই, যেটা হওয়া সেটা হবে। তবে আমাদের মনটাকে ভালো করতে পারে আমাদের বর্তমানে ট্রাক অ্যান্ড বাস সিমুলেটর গেমস, যেটা বাংলাদেশে তৈরি হচ্ছে, আর একটা আছে বাস সিমুলেটর বাংলাদেশ। ওনারা দুইজনে হয়তো আমাদের মনটাকে খুশি করতে পারে। আমার রিকোয়েস্ট, আপনারা একটু, জানি হয়তো আপনাদের এটা রিকোয়েস্ট করাটা ভুল হবে, কারণ একটা গেমস আসতে অনেক সময় লাগে, অনেক সময় দিয়ে উঠে। বাস সিমুলেটর ইন্দোনেশিয়া আগে গেমসগুলি দেখছি কীরকম বাজে ছিল, আস্তে আস্তে উঠছে, তার জন্য আজকে এত ওনার এত সাপোর্ট, ওই গেমসের এত পাওয়ার, ওই গেমসটা এতটা ভালো লাগে সবার কাছে। আস্তে আস্তে হবে, তারপর রিকোয়েস্ট যত দ্রুত পারেন এই বাংলাদেশের আমাদের যে গেমার বাসিমূলত ইন্দোনেশিয়া যারা দুদিন খেলছে তাদের সবাই মনটাই নষ্ট হয়ে গেছে, আপনারাই পারবেন আমাদের মনটাকে আবার ভালো করতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মামা, আমাকে আর এখানে টুট দিতে পারবো না? হ্যাঁ, হয়তো বা দিতে পারবো, কিন্তু যেই একটা মুড মাইন্ড দিয়ে দিতাম হয়তো বা সেভাবে দিতে পারবো না, বাইক না, কিছু করার নেই, সো স্যাড। কি কও মামা, না মামা আমার, আমি আর পারতেছি না মামা, না মামা আমি আর তোমার সাথে নাই, নাই বিদায়। ওকে, যাই হোক, বাইকটার মনও খারাপ হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।